আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি সকালে নাস্তা দিয়ে শুরু করছি। তো আমার হাজব্যান্ডকে প্রথমে নাস্তা দিয়ে দিয়েছি, ওকে হচ্ছে ছিটা রুটি পিঠা বানিয়ে দিয়েছিলাম, আর আমার জন্য হচ্ছে আমি চিতই পিঠা বানাচ্ছি। তো এই খোলাটা 2 দিন আগেই কিনে এনেছিলাম, তো এনে তারপর রেখে দিয়েছি। আজকে চিন্তা করলাম এটাতে বানাই, দেখি কেমন হয়। এখানে আমি চাল দিয়ে আর কি খামির করে নিয়েছি, চাল আর ভাতকে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেম খামির দিয়ে আমি ছিটা রুটি পিঠাও বানিয়েছি, শুধুমাত্র এটাতে বেকিং পাউডার একটু মিক্সড করেছি। তো খামিরটা আমি রাতের বেলায় বানিয়ে রেখেছিলাম, আর বেকিং পাউডারটা সকালে মিশিয়েছি, এই যে বানানোর কয়েক মিনিট আগে যখন আমি ছিটা রুটি পিঠা বানাচ্ছিলাম, তখনই হচ্ছে এই খামিরটা মেখে রেখেছিলাম বেকিং পাউডার দিয়ে। সামান্য একটু আদা চা চামচের মতো দিয়েছি, আর লবণ দিয়েছিলাম। তো এগুলো নর্মাল ফ্রিজে ছিল, আমি একসাথেই সকালবেলা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঠান্ডাটা চলে গিয়েছে, প্রায় আধা ঘন্টা মতো হয় ফ্রিজ থেকে নামিয়েছি। তো এই যেহেতু এটা নতুন খোলা পিঠার, তার জন্য আর কি দোকানদার বলেছিল, এখানে অনেকগুলো বালি ছিল আর কি এই খোলার মধ্যে লোহার, তো ওইটা ডলে নিতে, যে কোনো কিছু দিয়ে পাতা কিংবা যে শক্ত টাইপের একটা কাগজ যে আছে রং করার সময় দেওয়ালে ঘষে, ওইটা দিয়ে মেজে এটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে একটু পানি দিয়ে খোলাটার ভেতরে আর কি সেদ্ধ করে নিয়েছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে তেল ব্রাশ করে দিয়েছি, তেল ব্রাশ করার পরে আমি পিঠার খামিরটা দিয়ে দিলাম, তারপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর চুলার রাস্তা রেখেছি মিডিয়াম টু লো এরকম একটা আর কি হিটে রেখেছি। তারপরে 5 মিনিট 3-4 মিনিট পরে আবার উল্টিয়ে দেখছি যে পিঠা হয়েছে নাকি। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রথমবার দেওয়াতে আমি অনেক খুশি। পিঠা আসলে প্রথমবার আগ্রহ নিয়ে যে কোনো কাজ করলে, সেটা যদি সুন্দরভাবে হয় তাহলে এটা করার আগ্রহটা আরও বেড়ে যায়, অনেক খুশি লাগে আর কি এই ব্যাপারটাতে। তো মোটামুটি আমি অনেক খুশি পিঠাগুলো দেখে। তো অনেক ভয় পাচ্ছিলাম, ভয়ে ভয়ে আর কি পিঠাগুলো বানাচ্ছিলাম যে কেমন হয়, কীভাবে আর কি হবে নাকি হবে না, এরকম একটা দ্বন্দ্ব নিয়ে আর কি পিঠাগুলো বানিয়েছিলাম। তো খুবই সুন্দর হয়েছে, নিচের সাইডটা একটু ক্রিস্পি আর ওপরে হচ্ছে একদমই সফট, আর ভেতরটাও খুব সুন্দর করে হয়েছে, যতটুকু ফুলেছে আর কি খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার অনেক বেশি খুশি লাগছে পিঠাগুলো দেখে। এখনই নামিয়ে নিয়েছি আর গরম গরম আপনাদেরকে একটু দেখাচ্ছি। চুলার আঁচটা যেহেতু একটু বাড়ানো ছিল, তাতে করে নিচের সাইডটা একটু পুড়ে গিয়েছে। তো চুলার পরের বেঁচে আর কি খেয়াল করলাম যে চুলার জালটা আরও একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো প্রথমবার আসলে খেয়াল তেমন একটা করা যায় না, পরের বারের থেকে আরও একটু বেশি কেয়ারফুল হওয়া লাগে আর কি তো এটা হচ্ছে অভিজ্ঞতার উপরে নির্ভর করে, যত বেশি কাজ করা হয় তত বেশি অভিজ্ঞ হয়, সেটা যে কোনো কাজই হোক, করতে করতেই আসলে শেখাটা হয়। তো প্রথমবার করে বোঝা যায় না, সেকেন্ড টাইম থার্ড টাইম এটা আরও অনেক বেশি বেটার হয়। তো আমি এখন দ্বিতীয় প্যাচটা দিয়ে দিয়েছি খোলার মধ্যে, তারপরে চুলার জালটা হচ্ছে আরও কমিয়ে দিলাম। এই যে দ্বিতীয়বার পিঠাগুলো উঠিয়ে নিয়েছি, মাঝখানে যেহেতু একটু হিটটা বেশি লাগে, তার জন্য হচ্ছে মাঝখানের পিঠাটা একটু পুড়েই যায় আর সাইডেরগুলো এরকম হয়েছে। এবারের নিচের সাইডগুলো কিন্তু ভালোই আছে, খুবই সুন্দর। আর এটা আমি একটু ভালোভাবে দেখাচ্ছি যে কয়টাতে ছেঁকা লেগেছে আর কয়টা সুন্দর আছে, পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এটা হচ্ছে দ্বিতীয়বার বানিয়ে নিয়েছি আর কি আমি আর বেশি বানাবো না, এটুকুতেই আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। আমার বাচ্চাদেরকে একটা দুটো করে দিব আর বাকিগুলো আমি খাবো, ওরাও তেমন একটা বেশি খায় না। তো আমি হচ্ছে খামিরগুলো রেখে দিয়েছি আবার নর্মাল ফ্রিজে, এগুলো কিন্তু নষ্ট হয় না যেহেতু এখন শীতের দিন। তো
তো আগামীকাল ইনশাল্লাহ এই খামিরগুলো দিয়ে আবার বানিয়ে নিব। এই যে এখন আমি নাস্তা খেতে বসেছি, আর এগুলো হচ্ছে ছিটা রুটি পিঠা, আমার হাজবেন্ডকে দিয়েছিলাম, আরও রয়ে গিয়েছে। তো এখন আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। এখানে দুধ দিয়ে দিয়েছি, চিনি কিন্তু দিচ্ছি না, চিনিটা আর কি সকালের চাতে আমি নেই না। এটা হলো ঠান্ডার একটা ওষুধ, মানে কাফ হয়ে গিয়েছে, বুকের ভেতরে জমাট বাঁধা। কাশিটা কিন্তু নেই, আমার বুকের ভেতরে অনেক বেশি কাফ জমে গিয়েছে ঠান্ডাটা লেগে। তো এর জন্য হচ্ছে এই প্যাকেটটা আমি নিচ্ছি, মানে ওষুধ হামদার্দের। তো এটা দেখি কেমন কাজ করে, বাসায় ছিল তাই ভাবলাম এটা খাই। তো চাতে মিক্সড করে দিচ্ছি যাতে করে চাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে কিন্তু আর আলাদা করে চিনি মেশাতে হবে না। আর হচ্ছে এই প্যাকেটটা একটু মিষ্টি টাইপের তাই দিয়ে দিয়েছি চায়ের সাথে, না হলে কিন্তু এটা গরম পানি দিয়ে খেতে হয়, এক কাপ গরম পানি দিয়ে। এই যে চাটা বানিয়ে নিলাম, এখন হচ্ছে আমি সকালে নাস্তাটা করে নিব। তারপরে এই যে চলে আসলাম, কিছু ফ্রুটস পাঠিয়েছে, এগুলো এখন ভালোভাবে ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে দিব। তারপরে আরও কাজ আছে সকালের, আর কি অনেক কিছু আর কি থাল বাটি জমে গিয়েছে, ওইগুলো ধোয়া, তারপরে হচ্ছে ঘর ঝাড়ু, তারপর হচ্ছে কাটাকাটি গোছানো। তো একের পরে এক কাজ চলতেই থাকে রান্নাবান্না করা। সবগুলো ফল এক এক করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি পানি ঝরিয়ে তারপরে ঝুড়িতে রেখে দিব এগুলো। তো বাজার থেকে আনলে দেখা যায় সাথে সাথে আমি এভাবে ভালোভাবে ধুয়ে নিই, তারপরে হচ্ছে ঝুড়িতে রাখি, খাওয়ার আগে যদি ধোয়ার প্রয়োজন হয় তখন আবার ধুয়ে নিই। তো এভাবে করে রাখলেই আমার ভালো লাগে, সবসময় আর কি এভাবে ধুয়ে রাখি ফলগুলো। এই যে এগুলো হচ্ছে আগের, পেয়ারাটা নষ্ট হয়ে যাচ্ছে প্রায়, আর আঙ্গুরগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে ঝরতে ঝরতে আর কি। তো এগুলো বেছে টেছে তারপরে আবার ধুয়ে আবার রেখে দিব সুন্দর করে গুছিয়ে। তো আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।